হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটা শর্ট ব্লগ নিয়ে আসলাম, অনেক দিন ধরে যেহেতু ব্লগ করি না। তো ফ্রেন্সিসকো এরে আজকে ব্লগটা, তো দিনাজপুর হুডিসে একটা রিভিউ দেখেছিলাম, অনেক ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, অনেকে খাবারের কথা, অনেকে পিলের কথা নিয়েও বলছে। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, যেটা অনেক বেশি সব কিছু দাম রাখছে, এটা আমার কাছে একটা নেগেটিভ দিক রাখছে। আর ডিজাইন সুন্দর আছে, আর আমি ফুড ব্লগ করি না যে ফুড ব্লগের আমার সব কিছু পারফেক্ট হবে, তাই আমি আগে সরি বলে রাখতেছি, যদি কোথাও ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আজকে আমরা ওয়েটারকে যখনই ডাকি তারা তাৎক্ষণিক আসে, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তো আমার জোরে আম্মু আর আম্মুর ফ্রেন্ডসরা গেছে যে আমি রিভিউটা দেখি যে কেমন আসলে রেস্টুরেন্টটা। আর প্রথম দিন মানে ঈদের চতুর্থ দিন সেখানে আমি প্রথম গিয়েছিলাম, আর অনেক ভিড় ছিল, বিধায় বুঝতে পারিনি আসলে কেমন কি। নেগেটিভ রিভিউটা দেখার পরেই মানে ইচ্ছা হয়েছে আসলে কি সেরকম, তাই আজকে আম্মুকে জোর করে নিয়ে যাই। আর এই গরমের মধ্যে আমি নিজে অসুস্থ, তাই তেমন কিছু খাইতেও পারতেছি না, তাই আম্মুকে বলছি যে খালি আইসক্রিম অর্ডার দাও, এটাই এনাফ। একটা স্ট্রবেরি আর একটা চকলেট ছিল, আই থিঙ্ক সো, জানি না। আম্মু অর্ডার দিছে যেহেতু, আর আমি ব্লগ করতেই বিজি ছিলাম, কারণ অনেকদিন পর আমি ব্লগ করতেছি আজকে। বলা চলে যে টেস্ট মজা আছে আইসক্রিমটার, যদি এইটার আমি রেটিং করি তাহলে 100-এর মধ্যে আমি 95.94 দেবো, কারণ আমার ফুড ব্লগ নিয়ে আমার অত আইডিয়া নেই যে কোথায় কী আসলে। তো আমাদের খাওয়া শেষে আমরা বেরোই, আর তখন সন্ধ্যা হয়ে যায়, আর বাইরের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, লাইটগুলো জ্বালিয়েছিল। এখন হচ্ছে যে আমরা বের হয়ে যাচ্ছি, আর রাতের বেলায় ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর ব্লগটা এ পর্যন্তই ছিল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।